ধর্মীয় গোড়ামির মাধ্যমে দেশের প্রচলিত সমাজ ব্যবস্থায় গড়ে তোলা বিভাজন তুলে ধরে নির্মাণ করা হয়েছে মঞ্চনাটক উড়নাজাল। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির 23তম প্রদর্শনী হয়। নাটকটি রচনা করেছেন বাকার বকুল। বাতিঘর নাট্যদলের এই প্রযোজনায় নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। বিস্তারিত দেখুন ফররুখ বাবুর প্রতিবেদনে। বিদেশ থেকে শিক্ষা জীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের এক খণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। একসময় সঙ্গীতের সাথে প্রাণের সম্পর্ক থাকলেও সেখান থেকে সরে আসে খালেদ, ঝুঁকে পড়ে জঙ্গিবাদে। সঙ্গী হয় বাল্যবন্ধু সয়ফুল, একসময় শিল্পের সঙ্গী হয়ে জীবন কাটত তারও। ধর্মকে আশ্রয় করে এভাবেই সমানে ঘুরতে থাকে নানা অপতৎপরতা, যার ভিত্তিতে এগিয়েছে উড়নাজালের কাহিনী। সময়ের আলোচিত এবং সাহসী প্রযোজনা এই নাটক। দুইটি দর্শন আসলে খুব সামনাসামনি এসে দাঁড়ায়, একটি হচ্ছে লালন দর্শন আর আরেকটি হচ্ছে আমাদের ধর্মকে ব্যবহার করে, পুঁজি করে শিল্প সংস্কৃতি বা আমাদের বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে। ধর্ম মানুষকে অমর্যাদা করে না, বরং মানুষই মানুষকে অমর্যাদার পাত্র বানায়, এমনই বার্তা ছড়িয়ে আছে উড়নাজাল নাটকটিতে। ফররুখ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।